what's up? Welcome back to my channel Ishita's Vlogs and a very good evening to all. আজকে হলো ভূত চতুর্দশী। তো সবথেকে আগে তোমাদের সবাইকে জানিয়ে দিই শুভ ভূত চতুর্দশী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এন্ড হ্যাপি হ্যাপি আছো। তো যেমন প্রত্যেক বছর আমাদের বাড়িতে কালীপূজা সেলিব্রেট করা হয়, সো এই বছরও কিন্তু আমাদের বাড়িতে কালীপূজা সেলিব্রেট করা হচ্ছে। ঠাকুর বায়না দিতে যাওয়া অলরেডি হয়ে গেছে, সেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমার কিছু কাজ ছিল, সো আমি যেতে পারিনি। সো আজকে যেমন ঠাকুর আনতে যাওয়া হচ্ছে, সো আজকে সবাই মিলে আমরা ঠাকুর আনতে যাব। আজকের ব্লগটা কিন্তু ঠাকুর আনতে যাওয়া নিয়েই হবে, ঠাকুর আনা তারপর ঠাকুর ওপরে তোলা। আজকে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বছর আমি দেখাবো। এখন আমরা সবাই মিলে ওয়েট করছি, সবাই আসবে একসাথে, তারপর সবাই মিলে যাব ঠাকুর আনতে। সো এখন ওয়েট করা হচ্ছে, সো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। সো এখন একটু তোমাদেরকে ছাতে নিয়ে যাই, ছাতে কেমন সেট আপ করা হয়েছে ঠাকুর আনার জন্য, প্যানেল হয়ে গেছে, লাইটস লাগানো হয়েছে, সো সেই ডেকোরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো আমি এখন ছাতে এসে গেছি, সো এখন তোমাদেরকে ডেকোরটা দেখিয়ে দিই, দাঁড়াও। এই হলো আমাদের ছাতে প্যান্ডেল হয়ে গেছে এখন। সো এই হলো প্যান্ডেল, এখানে আমাদেরকে ঠাকুর, লাস্ট ইয়ারও যেমন এখানে ঠাকুর রাখা হয়েছিল, সো এখানে ঠাকুর রাখা হবে। আর এদিকে মাও এসে গেছে, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। আর কখন আসবে সবাই? এই তো আর এক ঘন্টার মধ্যে চলে আসবে, পলাশের জন্য দেরি হচ্ছে। হ্যাঁ, ওয়েট করা হচ্ছে। সো এবার সবাইকে ওই ডেকোরটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডেকোর দেখিয়ে দাও। এইবার আমাদেরকে, হ্যাঁ, লাইটস গুলো একটু। এই হলো আমার মায়ের গার্ডেন, গার্ডেন তো অনেক বেড়ে গেছে, দেখো প্রচুর গাছ মা বানিয়ে নিয়েছে অলরেডি, প্রচুর গাছ। তো এখানে আমাদের লাইটস এন্ড অল লাগানো হয়েছে। এই মার গাছ, মার গাছের বাহার তো শেষ হয় না। তো এইখানে লাইটস লাগানো হয়েছে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে সবার বাড়িতে লাইটস লাগানো আছে আর খুব সুন্দর লাগছে। সো আমাদের তো এখন ডেকোরেশন স্টার্ট করা হয়নি, আপাতত প্যান্ডেলটাই হয়েছে। আমরা আজকে তো ঠাকুর আনবো, ঠাকুর আনার পর কালকে সকাল থেকে আমাদের সব প্রিপারেশন, ডেকোরেশন, এভরিথিং শুরু হয়ে যাবে। আমরা যেমন প্রত্যেক বছর ফাস্টিং করি, ফাস্টিংও করবো এইবার। সো কালকের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আমরা এখন বেরিয়ে তো গেছি, বাট এখন বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, তো জানি না কতটা কি ব্লগ করতে পারবো। চেষ্টা করছি যতটা ক্লিপিং তোলা যায় তুলি তোমাদেরকে দেখিয়ে দেবো, বাট এখন মোটামুটি ঠিকঠাকই, মানে মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। সো চলো দেখি ওখানে ঠাকুরটা যখন তুলবো তখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরের মুখটা। এই যে সবাই এসে গেছে এবার ফ্রেমে, এই যে কুকু এই স্কার্ফটা মানে মাথাতে জড়াচ্ছে না, মানে জড়াচ্ছিল যেই আমি ব্লগে নেওয়া শুরু করেছি, শরীর ঘুরতে যাওয়া আছে তো তার জন্য একটু সেফটি বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এবার তো মামিরা সবাই মিলে ঘুরতে যাবে। তোমরা কোথায় যাচ্ছ? হিমাচলে। কালীপূজার পরে হিমাচলে যাচ্ছে ঘুরতে, তো তাই এখন থেকে প্রিকশন নিতে হবে, না না হলে হচ্ছে। চল এবার ভ্যানে উঠা যাক। তো এই হলো আমাদের ভ্যান, ভ্যান এসে গেছে আর ভ্যানে অলরেডি সবাই বসা স্টার্ট করে দিয়েছে। আমরা এখন ভ্যানে করে যাচ্ছি, এই যে ভ্যানে উঠে গেছি, ছাতা মাথায় দিয়ে আমরা এখন টুয়ার্ডস বাগাজ্যোতি, মানে বিদ্যাসাগর, বিদ্যাসাগর ওখানে আমাদের ঠাকুর বুকিং করা হয় প্রত্যেক বছর, তো ওখানেই যাচ্ছি। তো চলো পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি, এখন মোবাইলটাকে বেশি ভেজাচ্ছি, আমরা পৌঁছে তারপরে বাকি যাত্রা দেখাচ্ছি কি হচ্ছে। এই যে দেখো আবার দিদি আর জামাই বাবুর সাথে দেখা হয়ে গেছে। আরে এইগুলো করতে থাকে সারাক্ষণ, দারুণ সাজে আছে সব পুচকি, দেখ কোনকে দেখা, এই যে সব পুচকি গন, সব প্লাস্টিক করে দাঁড়িয়ে আছে। এবার ঠাকুর এসে গেছে,
ঠাকুর আনা হয়েছে কালী পূজা সবাইকে। আজকে হলো ডে টু, সো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বেরোনোর জন্য বাজারে। কালকে তো আমরা ফিরে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, সো কালকে আর ব্লগিং করতে পারিনি, আর এত বৃষ্টি পড়ছিলো ভালোও লাগছিলো না, মুড অফ হয়ে গেছিলো পুরো। তো এখনও একই অবস্থা, এখনও ওয়েদার সেম। তোমাদেরকে আর একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ওয়েদার হয়ে আছে। পুরো মেঘলা হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টি কন্টিনিউয়াস পড়েই চলেছে, ওটা আর থামানো যাচ্ছে না। দেখো এখনও পুরো মেঘলা ওয়েদার, ওয়েদার তো যা তা, আর বৃষ্টি কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, পুরো ভেজা ভেজা দেখে বুঝতেই পারছো, মানে জঘন্য অবস্থা। জানি না এবার বাইরে কী করে বেরোবো আর বাজার কী করে করব। তো এখন এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে বেরোতে হবে, এখন বাজে 7টা। তু আর ছোটো মামা আমরা তিনজন যাব বাজার করতে। ব্লগিং তো করতে পারছি না কারণ এত বৃষ্টি পড়ছে, তাই ওটা হয়তো ক্যাপচার করতে পারবো না। তো যাই হোক এখন বেরোনো যাক বাজারের জন্য, তারপরে ফিরে এসে আস্তে আস্তে দিনটা আমরা কেমনভাবে কাটাচ্ছি সেটা তোমাদেরকে সবাইকে দেখাতে থাকছি। এই ব্লগের একটা সেকেন্ড পার্ট আসবে যেটা হলো আমাদের কালী পুজোর ব্লগ, সো সেই পার্টটা কিন্তু তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে।